ইরাকের হাজিরাও খানায় কাবা তোয়াফ শুরু করেছে, কিন্তু খানায় কাবা তোয়াফ করতে যাইয়া দেখে সকলের আগে আগে ওই আব্দুল্লাহ তোয়াফ করতেছে। ইরাকের হাজিরা তো আশ্চর্য, আর এ কি ব্যাপার, হ্যাঁ কইলো আইতো না, এখন সকলের আগে সে তোয়াফ করতেছে। তোয়াফের কাজ শেষ করেই তারে আমরা জিজ্ঞেস করব, কইলো আইতো না, হন আইলো কিভাবে, তোয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই, জামাতে দাঁড়াইছে নামাজ পড়বে, দেখে হগলের আগেই দেখে আগের কাতারও আব্দুল্লাহ দাঁড়াই রইছে। কইলো হ্যাঁ আইতো না, নামাজ থেকে চাই রইছি, সালামটা ফিরাই দরমু, সালাম ফিরাইলে আব্দুল্লাহ নাই, মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। খালি ইরাকের মুসল্লিরা হাজিরা চায়া থাকে আব্দুল্লাহর পাই, সালাম ফিরাইয়েই ধরবো। অনেক মুসল্লি আছে না নামাজের থেকে ওই দিক সেদিক চায়, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে, আমার এক মুসল্লি আছে নামাজের থেকে হ্যাঁ সব দেহে, আবার তার জুতার কাছে যদি কেউ জুতার হ্যাঁ একবারে কাইতিয়ে দেয়, আবার একদিন কইতাছে আমার জুতা নিয়েন না নামাজের থেকে কথা কয়, আরেকদিন বুঝি থুতু জমছে মুখের মধ্যে, কি করবো সে থুতু লইয়া নামাজের ভিতরে, নামাজ লইয়া ওই মসজিদের বাইরে গেছে, বাইরে গিয়া খাতির জমা কাইসা ফাইসা একবারে থুতু পরিষ্কার কিরা নামাজ ছাড়ছে না, আইসা আবার কাতারও দাঁড়াইছে, সরল মানুষ আর কি, তত বেচারা নামাজ পড়ে, আমরা তো জ্ঞানী ওয়াও অনেকে গেলাম নামাজ পড়ি না। ইরাকের হাজিরা কয় সালাম ফিরাই তোমারে দরতা সিরাহ, সালাম ফিরাইয়া দেহে আব্দুল্লাহ নাই, টেনশন করে হজ শেষ করে বাড়িতে আসলেন, 5 লক্ষ হাজি হজ করেছে ইতিহাস লেখে, ওই 5 লক্ষ হাজি হজ করে বাড়িতে গেলেন, ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে, তুমি কইলা হজ করতে যাইতা না কিন্তু সব জায়গায় তোমারে আগে দেখছি, মিথ্যা কথা কইলা, আব্দুল্লাহ বলে চাচা আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না, দেখলাম তো তোমারে, কি বলবো আমি তো যাই নাই, টেনশন নিয়ে হাজিরা বাড়িতে গেছে, আল্লাহ পাক রাত্রে স্বপ্ন যুগে ফাইসালা দিতেছে, ও হাজিরা তোমরা এবছর ইরাকে সহ সারা পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে আসছো, কিন্তু তোমাদের একজনের হজও আমি আল্লাহ এবৎসর কবুল করি নাই, তবে একটা হজ কবুল করেছি যেটা ইরাকের জমিনের আব্দুল্লাহ নামের ব্যক্তিটার, অথচ মক্কা মদিনায় যায় নাই, হজের টাকাগুলো আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়েছে। আমি যার ভালোবাসাই কুল কায়নাত সাজাইলাম, ওই নবীর আওলাদ ওই নবীর বংশের ভালোবাসাই হজের টাকাগুলো আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছাইয়া দিল, আব্দুল্লাহ মক্কা মদিনায় আসলো না, সব টাকা দিয়ে দিল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, মক্কা মদিনার থেকে ইরাক ইরাকের আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠাইয়া দিয়েছি, যেই নবীর আওলাদের ভালোবাসাই গেলে মক্কা মদিনার হজ আমার আল্লাহ প্যাকেট করে ইরাকের জমিনে পাঠাইয়া দিতে পারে, আজকে সেই নবীর ভালোবাসায় কিছু সময় দিতে পারলে আমাদের দুই দাবি কি আমার আল্লাহ পুরা করতে পারবে না, আমার আল্লাহ নাকি ইরাকের হাজিরা রে সমস্ত পৃথিবীর হাজিদেরকে জানিয়ে দিলাম তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবৎসর কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজ ইরাকে জমিনে রেখে আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কবুল করেছি, ওই হজটা কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ আমি আল্লাহ কবুল করেছি। ইরাকের আইখা যে আল্লাহ মক্কা মদিনার হজ কবুল করতারে, আজকে কি আপনাদের শাহরাস্তির জমিনে আমার আল্লাহ দুই দাবি পুরা করতে পারে না, সে দুই দাবি পুরা করার লক্ষ্যে আসুন আমরা একটু কষ্ট করে আলোচনা, আমি পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যা তালাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব, সরাসরি আলোচনায় ঢুকে যাই, মহব্বতে আর একটু দুরুদ শরীফ পড়ুন আমি আলোচনায় ঢুকে যাই, আল্লাহুম্মা مولانا محمد
वाले सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना अपन अपन करारे मन के आचे तोर अपना तेरे दर दिन भी सुए आछन मदीनाला उम्मा मौलानामु बलखल उला बिकमा लिखी कशफद्दु जा बिजमा लिखी हसनत जमियो खिसालिकी सल्लो बाबारा भाईरा आलोचना अनेक सुनेछेन आमी शेषेर दिके आपनादेर साथे साक्षात ए एलाकाय आमी आर आसि नाई आपनादेर जन्य आमिओ नतून आमार जन्य आपनारा नतून कि आलोचना करब आमी भाबते पारतेछि ना जाई होक आमार थेके आमी आल्लाहर इच्छाय मदिनावालार दयाय जेई आयात टुकुन कुरान शरीफ थेके छोट्ट छोट्ट कयेक टुकरा हादिस हादिस शरीफ थेके तेलावत करेछि आल्लाह जेटुकुन तौफिक दिबेन आमि सेटुकुन आलोचना करब पवित्र कुरान शरीफ थेके सर्वप्रथम आमार तेलावत छिल कुल्लु नफसिन जाइकतुल माउत आल्लाह पाक सकल प्राणीर उद्देश्ये एकटा घोषणा दियेछेन सकल प्राणी एकदिन मृत्युर कूले ढले पड़ते होबे আমরা সকলকে যে একদিন মরতে হবে এই কথাটা কি রাইট ঘোষণাটা কে দিলেন কোরআনের কথাগুলো কার জমিনটা যার ঘোষণাটা তার জমিনটা যার ঘোষণাটা এই জমিনের মালিক সবাই দি কয় না নাকি আপনারা ওয়ারুকের মানুষ হায় হায় কত মানুষ জমি কিনে নিজের নামে দলিল করছে খাজনা দিয়া নিজের নামে খারিজ করাইছে মালিক হইতো এরপরেও খাজনার জায়গায় খাজনা দলিলের জায়গায় দলিল খারিজের জায়গায় খারিজ পড়ে রইছে শুধু তিন টুকরা কাফন পরে এরপরেও খাজনার জায়গায় খাজনা দলিলের জায়গায় দলিল খারিজের জায়গায় খারিজ পড়ে রইছে শুধু তিন টুকরা কাফন পরে মাটিতে যায়া মিশে গেছে ঠিক কি না বোঝা গেল এই জমিনে থাকা যাইব কিছুদিন কিন্তু মালিক হওয়া মালিকটা আসলে মালিকটা কে যার জমিন সেই ঘোষণা দিয়েছে তোমরা আমার জমিন একদিন ছেড়ে দিতে হবে আমি যদি বৈরব থেকে আপনাদের শাহরাস্তি বাসা ভাড়া করি যার বাড়িতে ভাড়া থাকি সেই যদি ঘোষণা দেয় তোফাজ্জল সাহেব আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে আমি কি জোর কইরা থাকতারুম কারণ বাড়ি যার ঘোষণা তার আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে আমি থাকতে পারবো না তাইলে আজকে কোরআন শরীফে সকল প্রাণীর উদ্দেশ্যে একটা ঘোষণা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে বলুন ঘোষণাটা কার জায়গা জমিন যার ঘোষণাটা এই ঘোষণা অমান্য করার ক্ষমতা কি আপনাদের কারো আছে ঘোষণা অমান্য করবেন আপনার মাথার কালো চুল সাদা হইতেছে একটা সাদা চুল কালো করার ক্ষমতা আপনার আসেনি অনেকে মনে মনে কেবে হুজুর ওখানে আছে ওখানে আছে হুজুর আছে গোরামারহা আছে গোরামারহা গোরামারকা আছে না কি কি কলব গোরামারকা কলব মাইরা কালা হইছে কিন্তু হ্যাঁ খুব সাত যে বিকাল বেলা গোরামারকা মাইরা
বাড়ির গিয়া বাচ্চার মারে কই দেখছো আমি কি আমি কি আর আমি আছি কেমন মনে হয় তোমার বাচ্চার মা কো খুব খুব সকালবেলা ঘুমের তুইটা দেহে গুড়ি দিয়া সাদা আবার বাইরিছে সাদা বাইরিয়া কয় আমারে যতই কালি মারো আমি কিলাম যেই সেই দেখবেন একটু সাদা একটু কালা মাঝখানে একটু লাল কন্ত এটা কি সুন্দর দেখা যায় না বিশ্রী দেখা যায় শিয়ালের লম্বার মতো দেখা যায় কিন্তু আল্লাহ যা দিছে তার উপর কারো কোনো ক্ষমতা নাই তাই সেই মালিক ঘোষণা করেছে সকলকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আমরা কি সেই কথাটা মানলাম তাহলে ওয়াজ এখানে সংক্ষেপ করি না হয় সময় বেশি লাগবো এর মধ্যে ওয়াজ করলে দুই ঘন্টা যাইব আমি সংক্ষেপ করছি আমরা যে মরে যাব এ কথাটা সকলে মানলাম তো যদি না মানেন আল্লাহ আরো ওয়াজ করব আরো ওয়াজ কি ওয়াজ করব কোরআন শরীফ খুলিকাল ইনসানু যাইফা এই মানুষ আমি তোমরারে দুর্বল কইরা বানাইছি যদি জিগান দুর্বল কইরা কেন বানাইলেন এ কথাই কইব তোমরা তো মইরা যাইবা গা মইরা যাইবা গা এডারে তো সবল কইরা লাভ নাই যেমন বাস্তবে আসুন আজকে এত বড় প্যান্ডেল মাত্র কয়েকটা বাঁশের খুঁড়ি দিছে আচ্ছা এত বড় টিনের ঘর যদি করত খুঁড়িগুলি কি এরকম হালকা দিত তাইলে এ আজকে এত বড় প্যান্ডেলের খুঁড়ি এত হালকা এত কম খুঁড়িতে বানাইলো কেন কেন কারণটা কি এটা অল্প সময় কালকা সহালে ভেঙে লাইব সুযোগ পাইলে রাইতে ভেঙে লাইব এজন্য এটারে হালকা করে কয়েকটা বাঁশের খুঁড়ি দিয়া বানাইছে কেন এটা ভেঙে লাইব আল্লাহ কো তোমরারও দুর্বল করে বানাইছি কেন তোমরা মইরা যাইবা যদি জিগান হুজুর বাঁশের খুঁটি দিয়া ভেঙে লাইব দিকে বানাইছে আল্লাহ আমরা মইরা যাবো দিকে আমরা কি দা বানাইছে লঞ্জি গায় আল্লাহরে আপনারা আসেননি রাজি আসেননি কারণ অন্য নবীর উম্মতের আবার আল্লাহরে কিছু জিগাইবার সাহস পাইছে না আখিরি নবীর উম্মতে জিগাইবার সাহস আছে আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা আমরা রে দুর্বল কইরা কিদ্দা বানাইছো প্যান্ডেলের খুঁড়ি বাঁশের ফালাই দিছে কিন্তু আমরা রে কিদ্দা দুর্বল কইরা বানাইছো কও আল্লাহ কইতাছে শুনেন না কইতাছে তো কোরআন শরীফ ইন্না খলাকনাল ইনসা সানা মিন নুতফা বান্দা এমন এক দুর্গন্ধযুক্ত দুর্বল জিনিস দিয়া তোরে বানাইছি বাহাদুরি করিস না অহংকার করিস না আমার ঘোষণাটা মাইন নে তোরা মইরা যাইবি বলুন আমরা যে মরতে হবে আর কোনো আপত্তি নাই তো মরবেন যে কোন দিকে মরবেন একটা দিক লইয়া তো যাইতে হইব আল্লাহ পাক একটা দিক আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন সেই দিকটা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা ও ইমানদার বিশ্বাসী নরনারী মেয়ে পুরুষ মাঘ ও ওয়ারুকের মা বোনেরা তোমরারেও কইতাছে তোমরা ঘুমায়ও না বলে হেরারই বিপদ যা আছে আমরা ঘুমাই মা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাফনটা পরাইয়া বিদায় করে দিব এই ঘরে আর জীবনে আসতে দিবে না তোমাদের উদ্দেশ্যও বলতেছে কি বলতেছে ইমানদার বিশ্বাসীরা পুরাপুরি ভাবে তোমরা ইসলামে দাখিল হও ইসলামে প্রবেশ করো আল্লাহ আবার বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সেই ইসলামে ঢুকার জন্য পুরাপুরি ভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেছে তাহলে বোঝা গেল খালি ঢুকলে হবে না ইসলামে পুরাপুরি ভাবে ঢুকতে হবে আমানু ডাকছে ইমানদারদেরকে বলতেছে পুরাপুরি ভাবে তাহলে বোঝা গেল ইমানদারের ভিতরেও ইসলামে ঢুকা ব্যাপারে কিছু বেজাল মনো আছে আছে না আপনাদের এদিকে আছে কিনা জানি না আমাদের এদিকে আছে ইসলাম কিছু বেজাল করে কিভাবে করে আইতাছি সামনে যেমন আল্লাহ বলছে এই আমার ইসলামটা বুঝানোর জন্য ইসলাম পুরাপুরি ভাবে ঢুকার জন্য ইসলাম সিস্টেম মাফিক ব্যবহার করার জন্য আমি একটা ক্যাটালগ দিছি এই ক্যাটালগটা হলো কোরআন ইসলাম বুঝার ক্যাটালগটা কি
আপনি দেখেন একটা মোবাইল কিনলেও মোবাইলের দোকানদার একটা ক্যাটালগ বই দেয় সাথে, কিভাবে চার্জ করবেন, কিভাবে মোবাইলটা ব্যবহার করবেন। আল্লাহ বলেন আমার ইসলামটা, আমার মনোনীত ইসলামটা কিভাবে তোমরা পুরাপুরি ডুববে, ব্যবহার করবে, বুঝে নিবে, এই জন্য ক্যাটালগ দিলাম কোরআন। আর কোরআন যদি তোমরা বুঝতে কষ্ট হয় তাহলে ক্যাটালগের সাথে আমি একজন ইঞ্জিনিয়ার আমার পক্ষ থেকে পাঠাইলাম, এই ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূল। শুধু পাঠাইছে না, ঘোষণাও দিছে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। ঘোষণাটা কার? এই নবীর কথা। ইসলাম বুঝতে গেলে এই নবীর কথা পুরাপুরি ভাবে আমাদের মানতে হবে, আল্লাহর ঘোষণা। কিন্তু না মানবেন, মানবেন তো না, আরো মনে যা চা তা ব্যবহার করবেন। কত লোক এই নবীর ওই মানতে রাজি না, তো সেই সঠিক ইসলাম পাইব কোথেকে? নবীরে সম্মান ইজ্জত আল্লাহ যা দিছে হ্যাঁ দিতে রাজি না, কই নবী মার গড়তে হইছে আমরাও মার গড়তে হইছি, নবী বিবাহ শাদী করছে আমরাও বিবাহ শাদী করছি, দেখেন কইতে কই আনতাছে দেখেন। আরে এতই যদি তুমি নবীকে দুর্বল মনে করো, তোমার মতই হয়ে গেল, তাহলে নবীজির নাম আজানের মধ্যে আছে, তুমি কত বড় বাফের বেড়া হইছো, একদিন তোমার নামটা ফজরের আজানে লাগাও না দেই। এগুলি না, ইসলাম বুঝার জন্য মানতে হবে নবীজিকে। ইসলাম বুঝার ইঞ্জিনিয়ার হলো আমার আপনার নবী, উম্মতের দরদি। আপনারা কি সেই নবীর কথা মানবেন না মানবেন না? যে যেই পরিমাণ সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলছে সেই পরিমাণ সম্মান দিতে নবীজিকে আপনারা রাজি আছেন? আসলে যারা চিনে তারাই কিনে, যারা নবীকে চিনেছে তারাই তো নবীকে সম্মান দিয়েছে। জঙ্গলার পশু পাখি গাছগাছরা পর্যন্ত নবীকে সম্মান দিতেন, তার বাস্তব নবীজি রাস্তা দিয়ে চলছে মরুভূমির পথ, রাসূল পাক ডাকছিলেন সাহাবীরা আমি একটু বাথরুমে যাব, প্রস্রাব মুবারক আদায় করব, একটু পর্দার ব্যবস্থা করো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে মরুভূমি পর্দা পাবো কোত্থেকে? রাসূল বলেন এটা কাজ করো, ওই যে জঙ্গলার গাছগাছরা দেখা যায় তাদের কাছে যায় বলো রাসূল প্রস্রাব মুবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করো। সাহাবীর আশ্চর্য, হুজুর কি বলেন, তাদের কাছে বললে কি পর্দার ব্যবস্থা হবে, তোমরা যায় বলো না। দৌড়াইয়া গিয়ে বলছে ও গাছগাছরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বলেন এ কথা বলতে দেরি, গাছগুলো মাটির থেকে উঠে পাখির মতো উইরা আমাদের আগে গিয়ে রবিয়ে পাকের চারপাশে ঘেরাও করে ফেলেছে। একটা গাছ পর্যন্ত নবী চিনে, নবীকে বেশ কম চোখে দেখে না। আজকে আমরা উম্মত হইয়া অথচ নবীর 63 বছর জিন্দিগিতে শুধুমাত্র দুঃখ ব্যথা বেদনা আপনার আমার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আমার নবীর বহু দুঃখের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন, একদিনকার ঘটনা মা আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি আমার নবী গভীর রজনীতে ঘুম থেকে উঠেছে, উঠে বসে আছে, আমি তাকিয়ে দেখি নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে আছে। বাবলেন মনে হয় এই চাটাতে ঘুমাইতে যাইয়া কষ্ট হয়েছে, বিদায় নবী কম ঘুমিয়ে বসে আছে। পরের দিন বিছানাটা একটু নরম করে বিছাইয়া দিলে নবী পাকের ঘুম বেশি হলো, ঘুম থেকে উঠে আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, দুইটা চোখের পানি গাল বেশে জামা কাপড় ভিজতেছে, এতিমের মতো নবী কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে কোন ব্যথায় কোন দুঃখে কান্দেন জানতে চাই। আমার নবী বলেন আয়েশা রে বিছানা নরম করে দিয়েছো রে আয়েশা, আজকে আমার ঘুম বেশি হয়ে গেছে। হুজুর কেন বিছানা নরম করে দিব না, কালকে আপনার চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগ দেখে আমার কষ্ট হয়েছে, বিদায় আমি আয়েশা বিছানা নরম করে দিয়েছি। আমার নবী কান্দে রে আয়েশা না রে আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না, এই নরম বিছানা পাইয়া আমি নবীর ঘুম আজকে বেশি হয়ে গেছে, এইভাবে নরম বিছানা পাইয়া যদি আমি নবী সারা রাত ঘুমাইয়া থাকি গো, কোন সময় আমার গুনাগার উম্মতের নাজাতের কান্না কাঁদব।
জীবনে কোনোদিন পিঠ লাগায় নাই আপনার আমার ব্যথায়, সারা রাত ঘুমায় নাই আপনার আমার ব্যথায়। এই নবীর কথা মানা, নবীর পক্ষে যাওয়া, নবীকে ভালোবাসা দেওয়া, বলুন আমাদের দরকার আছে কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমি নবীজির শত শত ঘটনা উম্মতের ব্যথার খবর আমি আয়েশা বলতে পারি। একদিনকার ঘটনা না বললেই হয় না, আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব, অনুমতি দেন। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে দেখে গো, আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এক নজরে তাকিয়ে দেখে, মাঝে মাঝে দেখে গো কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে, আঙ্গুল টুকুন ওই গর্তের উপর রেখে প্রশ্ন করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো এত সুন্দর চেহারার মধ্যে কোত্থেকে আসলো? হুজুর ছোটকালে কি কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? ছোটকালের ব্যথার দাগ বড় হইলেও যায় না। আমার নবী মুখটা ফিরাইয়া মা আয়েশার দিকে তাকাইয়া চোখের পানিগুলো এতিমের মতো জর্জর করে ছাড়তেছে, আয়েশা গো এ দাগের কথা আমারে প্রশ্ন কইরো না গো আয়েশা, এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। রে আয়েশা এই দাগগুলো ছোটকালের ব্যথার দাগ নয় রে, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে রে আয়েশা আমাকে চারদিক ঘেরাও করে চারদিক থেকে পাথর মারলো রে, এত অনুরোধ করেছি যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, কোন দোষে তোমরা এইভাবে আমারে মারো, আর মাইরো না আমি সহ্য করতে পারি না, তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই। রে আয়েশা কোনো কথাই তারা শুনলো না, আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে, ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এ দাগগুলি যদি তাইবের জমিনের মায়ের দাগ হয়, এ দাগ দেখলে এখন আমারও ব্যথা হবে, দুঃখ হবে। হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলি যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দে, এরে আয়েশা না এই কথাটা আমার আর কোনোদিন বলবি না রে, এ কষ্টের মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না, হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, মগজ গলে গলে নাকে মুখে কানে দিয়া বাহির হবে। ওই দিন আমার গুনাগার উম্মতারারে নবী কই বলে কাঁদবে, এই কান্নার আওয়াজ যখন আমার কানে লাগবে রে আয়েশা আমি নবী সইতে পারবো না। আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আমার নবী বলেন, উম্মতারা যখন বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে রে, এই কান্না আমি নবী ছাড়া আসরের ময়দানে কেউ দেখবে না, আমার উম্মতের কান্না আমি ছাড়া কেউ শুনবে না, আমি আমার বিপদগামী উম্মতগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো। আয়েশা রে
তাইবের জমিনের পাথরের আগাতের এক একটা দাগির বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আগাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। ও বন্ধু, আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি, তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আগাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে আমি মাফ করে দিব। রব্বুল আলামিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদরের বান্দারা আখিরি মোনাজাতের অপেক্ষায় দুইটা হাত মোনাজাতে বাড়াইল। আল্লাহ গো, আমি জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার জানি মনে দুঃখ আছে। হুজুর, কতজনের মা আছে আমরার মা নাই, মা নাই। কতজনের বাবা আছে আমরার বাবা নাই, গো বাবা নাই। কে জানি আজকের মা ফিরে হাত বাড়াইছে, মায়ের অভাবি মারা গো, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। একটা গাছের পাতা যদি পড়ছে, মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে, মা 2 কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এ মাহারা মার অভাবি, যার বাবা নাই গো, যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই। বাবা ডাকছে, হারিকেনটা ধরাইয়া দাও গো, দেখি আমার সন্তান কই। বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রয়েছে, এখনো কেন আমার বাবা আসে না। একটা বাস যদি স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইছে, কত মানুষ নামলো সন্তান নামলো না, বাবা চোখের পানি ছেড়ে কান্দে, মাবুত কই গো আমার আদুরের সন্তান, কত মানুষ আইলো আমার বাবা তো আইলো না। এ বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে গো, এ বাবার কথা কেমনে বুইলা গেছো। এ মার দরদিরা মার অভাবিরা গো, মার কথা কেমনে বুইলা গেছো গো। একটা মায়ের অভাবি ছেলে দেখেছি কি ব্যথা তার মনে, 6-7 বছর বয়স, মা বাচ্চা হবে ডেলিভারি, এলাকার মহিলারা কয় হসপিটালে যান তাড়াতাড়ি, আপনার অবস্থা ভালো না। মা বুর্গা পরে বিকালবেলা রওনা হয়েছে হসপিটালে যাবে, ছেলেটার সামনে দাঁড়াইয়া ডাকে, মা কই যাইবা গো, আমারে কিছু কইলা না গো মা, তুমি না কোথাও গেলে আমারে আগে জামা কাপড় পরাইতা, তারপরে নিজে বুর্গা লাগাইতা, আজকে আমারে কিছু না কইয়া বুর্গা লাগাইছো, কই যাইবা তুমি। বাবা গো, আমি হসপিটালে যাব, আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা ডাকতেছে, মা দেরি করো না, তাড়াতাড়ি আইসো, তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাবা জানি না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় বাড়িতে ফিরে আসবো মায়ের গলায় ধরবি, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মার মুখ দেখবি না। আল্লাহ, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও।
আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও ইয়াল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, 15তম বার্ষিকী মাহফিল বিদায় হয়ে যায়, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলের উসিলাই 3 দিনের মধ্যে এলাকায় রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। আল্লাহ 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। তোমার নবীর আসে এক পাগলদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি করে দাও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের সিলাই, দুরুদ ও সালামের সিলাই, ইয়াল্লাহ গাউসে পাকের নেঘা রুহানি ফাইজের সিলাই, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু